যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। ভালো মানুষই প্রতি পদে পদে ঠকে বেশি, এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা এক সময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন, জীবন পাল্টে যাবে। নাম্বার এক, নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই করেন, এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন। নাম্বার দুই, নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন। নাম্বার তিন, নিজের ধর্ম চর্চা করুন। নাম্বার চার, ভালো মানুষের সাথে সময় কাটান। নাম্বার পাঁচ, মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন, কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন। ভেবেছিলাম তোমার ভালোবাসা আমায় বদলে দেবে, কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, চেয়েও পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায়। বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে, বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে চলে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। যে ভেতরে ভেতরে মরে যায়, সে অন্যদের বাঁচতে শেখায়। যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও, সেই মানুষটিকে দেখতে পাবে। বালতি যতই বিশাল হোক না কেন, পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট। তাই জীবনের কোনো ভুলকে কখনো ছোট করে দেখা উচিত না। শূন্য পকেট যেমন বাস্তব পরিজন চেনায়, তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে পারবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। কারোর সাথে কথা বলতে চাওয়া প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয়, তবে তাকে বিরক্ত না করাই ভালো। সবার পছন্দ ভালো লাগা তো আর একই রকম নয়। তুমি যাকে আপন ভাবছো, সে হয়তো তোমাকে মনেই রাখে না। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে,
যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও, তাহলে আজ থেকে পরিশ্রম করা শুরু করে দাও। পেয়ে হারানোর থেকে একবার না পাওয়াটাই ভালো। সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনো চিরস্থায়ী হয় না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। যেখানে মনের মিল থাকে না, সেখানে কাগজ কলমে বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না। শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না, মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার। কেননা পৃথিবীতে কেউ নিখুঁত হয় না। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকে চেনা খুব কঠিন। সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারই ধ্বংস হয়ে যায়। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবে, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরেই থাকে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করা কথা বলার পরে যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায়, এজন্য সব কিছু মেনে নিয়ে চুপ থাকে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলেও সেটা আপনি পাবেন। অত্যাচার ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ বিদ্যমান থাকে। প্রকৃত সত্য হল, আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। এই ভিডিওটিতে যে কথাগুলো শুনলেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।